ভগ ঠাকুর আমার কোল আলো করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ঠাকুর জানি না তোর কপালে শোক আছে কিনা, দুঃখ আছে। ও কি বাঁচা হাসছিস কেন? তুই কি আমাকে মা বলে ডাকবি না? বল বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। ওই সন্তান তোমাকে কখনোই মা বলে ডাকবে না। কি ধাত্রী, তুই তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি তোমার সন্তানকে নিয়ে যেতে। কোথায়? মহারাজের আদেশ, ওই সন্তানকে ওই সাগর জলে ভাসিয়ে দিতে। না ধাত্রী, না, তুই একি বলছিস? তুই তো কোনো মায়ের জাত, তোর তো হয়তো সন্তান আছে। তুই কেমন করে এক মায়ের কোল থেকে সন্তান ছিনিয়ে নিয়ে যাবি? আমি যে নিরুপায়, মহারাজের আদেশ আমাকে যে পালন করতে হবে। না, আমি বলছি আমার জীবন সন্তানকে দিয়ে দাও। সন্তানকে আমি তোর হাতে কোনো দিন তুলে দেব না। না, তোমাকে যে দিতেই হবে। বলছি তুমি হারিয়ে গেছে
তোমার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে, ঠাকুর আমার বিশ্বাস উঠে গেছে। শুনো সত্যবতী, ওই রণজিৎ রাজার আদেশ, এক্ষুনি তোমাকে বনবাসে যেতে হবে, চলে আসবো। আমি ও মহা ঠাকুর, আমি যদি তোমাকে নির্জলা উপোস করে যদি তোমাকে পুজো করে থাকি, আমার সন্তানকে তুমি কেড়ে নিতে পারো না ঠাকুর। যদি আমার সন্তানকে আমি না পাই, আমি সত্যবতী, আমি কোনোদিন তোমাকে পুজো করব না, আমি তোমাকে ডাকবো না ঠাকুর, আমি তোমাকে বিশ্বাস করব না, আমি তোমাকে বিশ্বাস। বিশ্বাস